তাই আচ্ছা বিয়েটা করে ফেলা দরকার, কিন্তু হঠাৎ করে তুমি বিয়ের প্রসঙ্গ তুলে কেন? এটা তো তোমাকে জানতে হবে না? না জানতে হবে আবার হবে না, কিন্তু আমি আসলে ঠিক তোমার সাইকোলজিক্যাল থটটা বোঝার চেষ্টা করছি। মানে হঠাৎ করে তুমি বিয়ে প্রসঙ্গ কেন আনলে? এত আয়োজন করে তো সাইকোলজি বোঝা দরকার নেই, বিয়েটা করবে কি করবে না সেটা বলো। আর বাবা বিয়ে তো করবই, কিন্তু কবে করবো সেটা বুঝতে পারছি না। বাবা ইদানিং প্রায় বিয়ের কথাটা বলেন, কিন্তু আমি তাকে টোটালি অ্যাভয়েড করতেও পারছি না। তোমার বাবাকে আমার কথা কিছু বলেছো? না। তাহলেই হয়েছে, আমার মনে হয় না আমার কথা শুনলে তোমার বাবা রাজি হবে। কারণ হচ্ছে এই মিডিয়ার মানুষদের ব্যাপারে তাদের কেমন যেন একটা কী যেন একটা ভাবনা কাজ করে। এত সাত পাঁচ তো আমি ভাবি না, আমি তোমাকে ভালোবাসি, যে কোনো মূল্যেই হোক আমি তোমাকে চাই। কে কী ভাবছে কী ভাবছে না তাতে আমার কিচ্ছু আসে যায় না। মেনে নিলে ভালো, মা না মেনে নিলেও কোনো সমস্যা নেই। তোমার কোনো সমস্যা আছে কিনা সেটা বলো। না আমার কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ একজনের সমস্যা থাকলে কিন্তু বিপদ আছে। মানে ওই সেই একজন যদি মেনে না নেয় তাহলে তো বিপদ হবে, অনেক বড় বিপদ হবে। এই একজনটা কে? আচ্ছা আচ্ছা কে এখনই তোমাকে জানতে হবে? হ্যাঁ ইটস এ সিরিয়াস ইস্যু ডেফিনেটলি। কে? সেটা হচ্ছে তুমি। অনেক দুষ্টু হয়ে গেছো তাই না? দুষ্টু তো হয়েছি তোমার জন্য। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তোমাকে ছাড়া শুধু বাঁচবই না। বাঁচবই না, আমাকে ছাড়া আমি তোমাকে বাঁচতে শিখবো না।